আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জেরিন আক্তার নিপাপুর গল্প এক বড়সাই গল্পের 50তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। বিয়ের পুরোটা সময় মুনতাসির মাতিমকে দেখেনি, কোথায় গেল ছেলেটা? এখন ওরা বিদায় নেবে, এখন ওর দেখা নেই, কোথায় গিয়ে বসে আছে কে জানে। মুনতাসির আতিফকে জিজ্ঞাসা করলো, আতিফ জবাব দিয়েছে মাতিমকে দেখেনি সে। বাইকে খুঁজতে খুঁজতে মুনতাসির জেসমিনকে পেয়ে গেল। জেসমিন এখন তার শালিকা, জেসমিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই যে শালিকা, মুনতাসির ভাইয়ের মুখে এই ডাক শুনে জেসমিন ফিক করে হেসে ফেলল। মুনতাসির ভাই, আপনার মুখে শালিকা ডাক শুনে কেমন লজ্জা লজ্জা লাগছে, আপনাকে দুলাভাই ডাকতেও লজ্জা লাগছে। তুমি কবে থেকে লজ্জাপতি হয়ে গেলে? আজ থেকেই। মুনতাসির ভাই, কাজটা কিন্তু আপনি ভালো করেননি। মুনতাসির ব্রুবাকে মজা করে বলল, কোন কাজ? তোমার আপুকে বিয়ে করা? না, এই কাজটাই ভালো করেছেন, কিন্তু আমাকে না জানিয়ে অন্ধকারে রাখা ওই কাজটা কি ভালো করেছেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনার সারপ্রাইজের জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন কি করতেন? আমার এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শালিকা। এখন বলো, আমার ভাইটাকে দেখেছ? ভাইকে খুঁজে লাভ নাই, আপনার ভাই অন্তত কাল দুপুরের আগে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। মুনতাসির কৃত্রিম ভয় পাওয়ার বান করলো, আজকে উঠে বলল, কেন, কি করেছো তুমি আমার ভাইকে? আমি কিছুই করিনি, তবে যা হয়েছে সেটা আপনার ভাইয়ের জন্য একদম উচিত শিক্ষা হয়েছে। কি হয়েছে ওর? আতিফের ঘরে গিয়ে দেখুন, মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মুনতাসিরের কপালে ভাঁজ পড়ল, মাতিম এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে? জেসমিন মুনতাসিরের মুখের ভাব বুঝতে পেরে বলল, আমি শিওর জানি না, আবার এটাও ভাববেন না আমি হয়তো ইচ্ছে করে করেছি। আমি ইচ্ছে করে কিছুই করিনি, যা হয়েছে তা ভুলবশত হয়েছে। না, ভাগ্যে লেখা ছিল মনে হয়। কি হয়েছে সেটা তো বলবে। আমার মনে হয় আপনার ভাই ভুলে ঘুমের ঔষধ মেশানো শরবত খেয়ে ফেলছে। ঘুমের ঔষধ মেশানো শরবত? আপনি তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, আমিও আপনার জন্য কিছু না করে থাকতে পারলাম না, তাই আপুর বিয়ে আটকাতে আপুকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার বুদ্ধিটাই মাথায় এলো। মুনতাসির মাথায় হাত দিয়ে হাই হাই করে বলে উঠল, সর্বনাশ। সর্বনাশ তো পুরোপুরি হয়নি, সাত আটটা না দিয়ে তিনটা মিশিয়েছিলাম। আপনার ভাগ্য বলো, আপু জেগে থেকে কবুল বলতে পেরেছে, কিন্তু আপনার ভাই পাঁচটা খেয়েছে। কাল সারা দিনে উঠতে পারবে কি না সন্দেহ। মুনতাসির বিস্ময়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এই মেয়ের মাথায় এত কুবুদ্ধি কোত্থেকে আসে? দাঁড়ার জীবনের কারণ এবার বুঝতে পারছে সে। দাঁড়া হয়তো বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। সত্যি কি তার ভাগ্য ভালো, দাঁড়া শুধু জিমোচ্ছে? ঘুমিয়ে কাদা হয়ে পড়ে থাকেনি, কবুলটা তো বলতে পেরেছে, কিন্তু কথা হচ্ছে মাতিম কিভাবে ওই শরবতটা খেল। মাতিম কিভাবে ওই শরবত খেয়েছে আমি নিজেও জানি না। আপুকে পুরোপুরি ঘুম পাড়ানোর জন্য ওই শরবত আবারও বানিয়েছিলাম। আপুকে খাইয়েই যেতাম, কিন্তু রোজিয়াপা আপুর সাথে না থাকতো। আতিফের মায়ের কাছ থেকে এসে দেখি ওই শরবতের গ্লাসটা যেখানে রেখে গিয়েছিলাম সেখানে নেই। ভয় ছিলাম কে না কে খেয়ে ফেলেছে, কিন্তু আপনার ভাইয়ের ভাগ্যেই জুটলো এটা। গেটে শরবত খেয়েছিলেন না? কেউ হয়তো ওই শরবতটাও আপনাদের জন্যই নিয়ে গিয়েছিল। ভাইয়ের জন্য সহানুভূতি হলেও মুনতাসির মনে মনে না বলে পারল না, একটুর জন্য জান বেঁচে গেছে ওর। মানে মাতিমার জায়গায় ওই শরবতটা সে খেয়ে ফেললে অবস্থাটা কি হতো? মুনতাসির বিছানায় পড়ে থাকা ভাইকে দেখল। এখানে এখন সে থাকতো, দাঁড়ার বিয়ে তখন কার সাথে হতো? বর তো মরে ঘুমোচ্ছিল। জেসমিন এই কথাটা বেবি হাসতে লাগলো, মুনতাসির ভাই আপনার ভাগ্য কতটা ভালো দেখেছেন। আপনার ভাই কেন শরবতটা খেল, আপনি কেন খেলেন না? কারণ আল্লাহ চেয়েছে আপনার বিয়ে আমার বোনের সাথেই হোক, তাই তো এত বাধা বিপত্তির পরেও আপনাদের বিয়েটা হয়েই গেল। আল্লাহ চাইলে যেভাবেই হোক না কেন কোনো পথ খুলেই যায়। দাঁড়ার বিদায়ের বেলা এসেছে, আদরের নাতনিকে বিদায় দিতে গিয়ে দাদির চোখের পানি আটকানো কষ্ট হচ্ছে। আজ বাবার চোখেও পানি দেখলো ধারা। জেসমিন কাঁদছে না, হাসি হাসি মুখে তাকে বিদায় দিচ্ছে, ওকে জড়িয়ে ধরে বলছে, আমি কাল সকালেই তোমাকে দেখতে আসবো আপু। আতিফ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, ওর কাছে আসছে না। দাঁড়া ছেলেটাকে দেখলো, এই ছেলে তার ভাই, তাদের বাবা আলাদা হলেও এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ওরা। দাঁড়া চাইলেও এই সত্য অস্বীকার করতে পারবে না। প্রথম যখন আতিফ তাদের বাড়িতে এসেছিল তখন দাঁড়া ওকে একজন ভাড়াটেই ভেবেছিল, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ওর সন্দেহ হতে লাগলো। শুধুমাত্র ভাড়াটিয়ে না, এর বাইরেও আতিফের কোনো পরিচয় আছে। অল্প দিনে আতিফ তাদের এত আপন করে নিয়েছিল, দেখি সন্দেহ আরও গাঢ় হলো। আতিফের বাড়ি কোথায়? ওর বাবা মা
কেতো তা খুঁজে বের করতে গিয়ে ধারা আতিফের আসল পরিচয় জানতে পারল। আতিফ তার মার ছেলে। বাড়ি ছেড়ে যাওয়ার আরও এক বছর পর আতিফের জন্ম হয়। সম্পর্কে তার চাচারূপী কলঙ্কিত ব্যক্তিটা এই দুনিয়ায় নেই। আতিফের 12 বছর বয়সে মারা গেছেন তিনি। মৃত ব্যক্তিটাকেও দাঁড়া ক্ষমা করতে পারল না। এই লোক তারই বাবার ভাই ছিল। সৎ ভাই হলেও বাবার বুকে এত বড় ছুরি বসানোটা তার উচিত হয়েছে কি? বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া জড়িয়েছে, নিজের ছোট্ট ছোট্ট দুইটা ভাতিজিকে এতিম বানিয়ে তাদের মাকে নিয়ে পালিয়ে গেছে। ওই মহিলাকেও তার পাপের শাস্তি দিচ্ছে হয়তো। মহিলার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। মৃত্যুর আগেও মহিলা তাদের কথা ভাবছে না, স্বার্থপরের মতো নিজের ছেলের কথাই ভাবছে। তিনি মারা গেলে ছেলেকে কে দেখবে, এই ভাবনা থেকে ছেলেকে তাদের কাছে পাঠিয়েছে। দাঁড়া কোনো দিনও এই দুইটা মানুষকে ক্ষমা করতে পারবে না। এদের কথা মনে হলে দাঁড়ার ঘৃণা হয়। দাঁড়া হাতের ইশারে আতিফকে কাছে ডাকলো। আতিফ যেন ওর ডাকের আশাতেই ছিল। সাথে সাথে আতিফ ছুটে এসে দাঁড়াকে জড়িয়ে হু হু করে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে জেসমিন বিরক্ত মুখে ওকে দেখছে। তার নিজের বোনের বিয়ে সে কাঁদছে না, অথচ গাদাটা কেন চোখের জলে সাগর বানিয়ে ফেলছে? আতিফ কিছু না বলে কেঁদেই যাচ্ছে। দাঁড়া আলতো হাতে ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বলল, তোর উপর আমার কোনো রাগ নেই আতিফ, তোমাকে আমিও অপছন্দ করি না। তুমি যা যা করেছ তা হয়তো নিজের মার জন্যই করেছ, কিন্তু একটা কথা কি জানো আতিফ, চাইলে পৃথিবীতে সব মানুষকে ক্ষমা করে দেয়া যায় না। ক্ষমা মহৎ গুণ, তারপরও মাঝে মাঝে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, হয়তো ক্ষমা করতেও চাই না। আতিফ ধারাকে ছাড়ল না, শক্ত করে ধরে রেখে বলল, তোমার ক্ষমা পাওয়া কারো জীবনের শেষ ইচ্ছে, এটা জানার পরও কি তুমি ওই মানুষটাকে ক্ষমা করবে না? ওই মানুষটাকে যেন আমি কোনোদিনও ক্ষমা না করি, এটাও কারো জীবনের শেষ ইচ্ছেই হতে পারে, এই কথাটাকে তুমি বিশ্বাস করবে? আর সেই মানুষটা এখন দুনিয়ায় নেই। আতিফ আর কিছুই বলতে পারছে না, সে দাঁড়াকে সারাতে চাচ্ছে না। তার কেবলই মনে হচ্ছে দাঁড়া আপুকে হারিয়ে ফেলবে সে, দাঁড়া আপুকে কোনোদিনও নিজের আপু বানাতে পারবে না। ছেলেটার এরকম কাণ্ড দেখে সবাই অবাক। জেসমিন রেগে মেগে আতিফের পিঠে চড় লাগিয়ে দিয়ে বলল, গাদা কি করছিস, আপুকে ছাড়, আপুকে জীবনের জন্য চলে যাচ্ছে। স্যার বলছি, আপুকে দুলাভাইয়ের সাথে যেতে দে, দরকার পড়লে তুইও আপুর সাথে চলে যা, তো ফ্রেন্ডস। গল্পের পর্ব এতটুকুই ছিল, অনেক বেশি ছোটো হয়ে গেছে, কোনো পর্ব তো এত ছোটো হয় নাই। এই প্রথমবার 50তম পর্বটা এত ছোটো লিখল, আর এই 50তম পর্ব হিসেবে তো গল্পটা আরও বড় করে লিখতে পারত। যাই হোক, আপনাদের এই গল্পটা কেমন লেগেছে? গল্পের এই 50তম পর্ব পর্যন্ত কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা পড়েন নাই, ভিডিওর শেষ স্ক্রিনে পুরো গল্পটার লিঙ্ক থাকবে, আশা করছি সবাই ওখান থেকে পড়ে নেবেন। তো ফারুক শ্রেণীর সাথে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দের সাথেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।